আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। সাথে আছি আমি সাদিয়া উমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এক মাস ধরেই রাজধানীতে অসহনীয় যানজট চলছে। রমজান মাস শুরু হওয়ার পর যানজট আরও কয়েকগুণ বেড়ে গেছে। রোজা রেখে তীব্র গরমে সড়কে ঘণ্টার পর ঘণ্টা, আটকে থেকে দিশেহারা ও ক্ষুব্ধ নগরবাসী। যানজট নিয়ে জানতে যাচ্ছি জাকি আক্তারের কাছে। তিনি আছেন মণিপুর এলাকায়। জাকিয়া, আপনি যেখানে আছেন সেখানকার যানজট এখন কেমন দেখছেন? মানুষজনের ভোগান্তি কি পর্যায়ে দেখছেন? সময়টুকুতে রাস্তায় যানজট তুলনামূলকভাবে বেড়ে যায়। তো আমরা আসলে এর আগে দুটা লাইভে আপনি আমাদের আপনাকে দেখাতে পেরেছি যে আসলে জ্যাম জট এখন আসলে কোনো টাইম এবং কোনো নির্দিষ্ট সময়ের উপরে আসলে ডিপেন্ড করছে না। সবসময় আসলে রাজধানীতে আসলে জ্যামটি সব এলাকাতে সব সড়কে আসলে বিরাজ করছে। তো আমি এই মুহূর্তে যে এই সড়কে আছি, সেই সড়কে আপনি দেখাতে পাচ্ছি যে এক সাইড দিয়ে আসলে পুরো স্থবির হয়ে আছে সমস্ত গাড়িগুলো, কারণ একটি লম্বা সিগনালে তারা আটকে আছে আর একটি সড়ক আসলে সিগনাল ছেড়েছে। তো নগরবাসী আসলে যেটি বলছেন যে রমজান শুরু হওয়ার পর থেকে আসলে সিগনাল ঘিরেই তাদের আসলে সময় চলে যাচ্ছে, কারণ এক একটি সিগনালে তাদেরকে প্রায় 20 থেকে 25 মিনিট করে ওয়েট করতে হচ্ছে। স্বাভাবিকভাবে যেই রাস্তা তাদের এক ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, সেই রাস্তায় তারা আসলে গন্তব্যে পৌঁছাচ্ছেন 2 থেকে আড়াই ঘন্টা, কোনো সময় আসলে 3 ঘন্টাও লেগে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই রমজানকে উপলক্ষ করে রাস্তাঘাটে যে অসহনীয় অবস্থা বিরাজ করছে, সেটি আসলে এক ধরনের দুর্ভোগের চিত্র আমরা আসলে দেখতে পেয়েছি। সাদিয়া, জাকিয়া, ধন্যবাদ আপনাকে। পবিত্র রমজানে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয় ঐতিহ্যবাহী বাহারি ইফতার সামগ্রী। দেশের ঐতিহ্যবাহী ইফতারের আয়োজনের খবর জানতে আজ আমরা যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মেরিনা লাভলি। মেরিনা, রংপুরের ঐতিহ্যবাহী ইফতার আয়োজনের কি খবর জানাবেন আজকে আমাদের? দর্শক, আমরা পরে আবার মেরিনা লাভলির সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রাম শহরের 5 পয়েন্টে ভর্তুকি মূল্য চাল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। 30 টাকা কেজি দরে চাল এবং 60 টাকা কেজি দরে চিনি বিক্রি করছে চেম্বার। এই কার্যক্রমে একজন 4 কেজি চাল এবং 1 কেজি চিনি একসাথে কিনতে পারছেন। আগ্রাবাদের পুরাতন চেম্বার ভবনের নিচে ভর্তুকি মূল্যে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সে সময় ছিলেন চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক অহিত সিরাজ চৌধুরী স্বপন ও পরিচালক অঞ্জন শেখর দাস সহ চেম্বার নেতারা। 23 রমজান পর্যন্ত চট্টগ্রাম শহরে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম চলবে। পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয় ঐতিহ্যবাহী বাহারি ইফতার সামগ্রী। দেশের ঐতিহ্যবাহী ইফতার আয়োজনের খবর জানতে আজ আমরা যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মেরিনা লাভলি। আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। মেরিনা, রংপুরের ঐতিহ্যবাহী ইফতার আয়োজনের আজকে কি খবর জানাবেন আমাদের? সাদিয়া, ধন্যবাদ। সাদিয়া, এই মুহূর্তে আমি কিন্তু কাছারি বাজার নগরীর একেবারে কাছারি বাজার পয়েন্টে আছি, যেখানে বেশ কয়েকটি ইফতারের দোকান রয়েছে এবং গত 2 বছর করোনাকালীন সময় কিন্তু ইফতারের বাজার না জমলে কিন্তু এবার মোটামুটি ভালোই জমেছে এবং নানান বাহারি রঙের ইফতারের পসরা কিন্তু সাজিয়ে দোকানিরা এখানে বসছেন। এবং আমি বলে রাখি আপনাকে যে এই যে ইফতারের রংপুরের যে বাজার, এর মধ্যে ঐতিহ্যবাহী কিন্তু কি বেশ কিছু সামগ্রী রয়েছে, বিশেষ করে ছানা পোলাও, মহুয়া ভোগ, মিহিদানা, শাহী জিলাপি, গুড়ের জিলাপি,
আমিতি আছে, সাসলিক আছে, জালি কাবাব আছে, শামি কাবাব, চিকেন ফ্রাই, ডিম চপ, খাসির চপ, বিভিন্ন পসরা কিন্তু রংপুরের বাজারে, বিশেষ করে ইফতারের বাজারে পাওয়া যায়। তো এখানে একজন দোকানি আছেন, আমি দোকানির কাছে জানতে চাচ্ছি যে তারা এবার কেমন ব্যবসা করছেন, তিনি বলবেন এবারে বাজারটা কেমন। এবার আল্লাহ এক দুই বছর করোনা কালে ব্যবসা বাণিজ্য আমাদের হয় নাই। আমি রংপুর এলাকায় মানে সবই সভাপতি। শুনছিলেন সাদিয়া যে উনি অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যদিও অনেক কাঁচামালের দাম বেশি। রংপুরের বাজার কিন্তু ইফতারের বাজার পাঁচটার পরেই জমতে শুরু করে। তো এই পর্যন্ত ছিল আজকের ইফতারের বাজার রংপুর থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল জনপদের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।